সবচেয়ে কম দামে করোনা ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ, সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভারত যে দামে ভ্যাকসিন কিনবে, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশও সেই দামে ভ্যাকসিন পাচ্ছে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্যখাতে করোনাকালীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাংসদদের বক্তব্যে মন্ত্রী বলেন, জড়িতদের কাউকে ছাড় দেয়নি সরকার। পরে সংসদের আইন প্রণয়ন কার্যাবলীতে প্রস্তাবিত সংশোধনী সহ কণ্ঠভোটে পাশ হয় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021। টেস্টের জন্য সে করেছিল এবং সাবরিনা করে এক ডাক্তার সে করেছিল, যেটা প্রাইভেট সেক্টরে। আমরা দুইটারই আইনের সুপুত করেছি, এখন তারা এখন জেলে আছে। আমরা যেখানেই যেটা হয়েছে আমরা অন্যায় করেছে তাদেরকে জেলে ঢুকিয়েছি। আমরা তো দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হইনি বিএনপির মতো। আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি। ভারত সরকার সেরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে, আমাদের সাথে চুক্তি যেটা সেটার মধ্যে আছে সেই দামে আমাদেরকে দিবে।